ভাবে কোনো কিছু হচ্ছে পে করা বা আপনার টাকাটা হচ্ছে মানে আপনি যে কোনো জায়গায় ইচ্ছা খুশি মতন ব্যবহার করতে পারবেন। আর টাকাটা যখন উইথড্র করবেন তখন হচ্ছে আপনার পে অনারে যাইয়া ভিতরে অপশন থেকে উইথড্র যাইয়া ও টাকাটা উইথড্র করতে হবে। এইখান থেকে শুধু হচ্ছে পে অনার মানে সাইবার থেকে একবার আপনি পে অনারে আনবেন, পে অনার থেকে ব্যাংকে আনবেন এই। আর যদি আপনি সাইবার থেকে কার্ড নেন পে অনারের তাহলে হচ্ছে আপনার ডাইরেক্ট উইথড্র দিলে টাকাটা উইথড্র হয়ে চলে আসবে, আপনার ইয়ে থাকবে না, পে অনারে থাকবে না টাকাটা। বুঝতে পারছি। এতে আপনার বুস্ট মারার ইচ্ছা আছে, বুস্টটাও আপনি মারতে পারবেন না, কারণ আপনার পে অনারে তো কোনো টাকাই আসবে না, ডাইরেক্ট ব্যাংকে চলে আসবে, পে অনারের মাধ্যম হয়ে চলে আসবে কিন্তু পে অনারে থাকবে না টাকাটা, উইথড্র দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংকে চলে আসবে। যারা ভাবে যে আমি আবার পে অনারে ঢুকবো দ্বিতীয় অসুবিধা করবো, এই এটা হচ্ছে আমার কাছে অসুবিধা বা আমি এই সম্পর্কে আবার ঢুকিয়ে যদি কোনো কিছু হয়, তাদের জন্য হচ্ছে ওই রকম যে আমি সাইবারে ক্লিক করলাম ব্যাংকে টাকা চলে আসলো পে অনারের মাধ্যম হয়ে। আর যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করে যে আমি বুক করবো, আমি অনলাইন ওয়েবসাইট থেকে কেনাকাটা করবো, বা আমি একটা কার্ড আইন না কার্ড হচ্ছে ইয়েতে বিভিন্ন বুথে হচ্ছে ইউজ করবো, তারা হচ্ছে ব্যক্তিগতভাবে খুললা তারপরে সাইবারে অ্যাড করতেই হয়। আচ্ছা ভাই, ক্লাস করেন, অনেক কিছু অনেক কিছু শিখলাম। মামুন ভাই আমরা চলে গেলাম। আইসাপু আছেন? আইসাপু আছেন হ্যাঁ আপু? ওই যে আপনি মানে আর্নিং শুনে আমরা সবাই ইন্সপায়ার হই, আপনি লাস্ট আর্নিং যদি বলছেন আমরা একটু ইন্সপায়ার হইতাম আরেকবার। মানে আমাদের ব্যাচ হচ্ছে আপনাকে কিনে সবসময় বলি যে আপুর হচ্ছে লাক অনেক ভালো, অনেক আছে, ডাটা এন্ট্রি আছে বা আদার কাজগুলো আছে। তখন তো ওই যে $25 দিলাম, আর এখন $6 এখনো হয় নাই, 6 সেন্ট বাকি আছে $6 হইতে। ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ আর রাতে কি আপু, আর কি আপাতত মাইক্রো মাইক্রো ওয়ার্কার দিয়ে ভালো ইনকাম করতে পারি? কখন কাজ করে না কি আপু? ডাটা এন্ট্রি কাজ কখন বেশি আসে আমাদের একটু বলেন। ডাটা এন্ট্রি কাজ 2টা থেকে 4টার মধ্যে আসে, আর সন্ধ্যা 8টা থেকে সাড়ে 8টার দিকে আসে, মানে 8টার পর থেকে আসে, আচ্ছা বলতে আর একদম কয়টার দিকে 3টার পর থেকে আসে রাত্রে, তো তখন তো আবার হয় না। মাঝে মাঝে দেখো ফাইবারে অ্যাক্টিভ থাকলে তখন ও শুধু অ্যাক্টিভই বলতে থাকে, তখন দেখা যাচ্ছে রাত্রে। তাহলে 2টা থেকে 4টা পর্যন্ত আর 8টা থেকে 8টার দিকে আসে না? হ্যাঁ, আবার মাঝে মাঝে এমন হয় যে 24 ঘন্টায় আসতে থাকে, না একটা ম্যাক্সিমাম সময় আছে না এই সময়টা আসে? এইখানে এই 2টা সময় লো বেশি আসে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। জি মামুন ভাই, হ্যালো মামুন ভাই, শুরু করবেন। আজকে তো লোক নাই। ফরাদ ভাই আছেন না? মামুন ভাই আছেন? ফরাদ ভাই, কাদের ভাই, মামুন ভাই, আপনি সকালবেলা কল দিচ্ছেন, আমি একটু ব্যস্ত থাকার কারণে হ্যাঁ হ্যাঁ ভাই মনে হচ্ছে মেসেজ দিতে চাইছিলাম, ওই দেওয়া হয় নাই। আপনি একটু বললে ইনবক্সে বলতে পারেন বা এখানে বলতে পারেন। জি মামুন, মামুন ভাই, ফরাদ ভাই আপনি, হ্যালো ফরাদ ভাই, আমাকে ডাকছিলেন মানিক ভাই? মানিক ভাই, জি মামুন ভাই ডাকছিলাম। মামুন ভাই জি, না ঠিক আছে জি, আমি মামুন ভাইকে পাই নাই তো সেজন্য আপনাকে ডাকলাম। আচ্ছা আচ্ছা ভাই, আসলে মনে ভাত খাই আমি না, খাইতে বসবো এতক্ষণ, আমি একটু মিটিং ছিলাম, তো আমার ওই অন্য একটা ট্রেনারের স্টুডেন্ট বিদায় হইলো, তো তো এই জন্য আর কি ওইখানে ই করলাম, আপনার পার্টিসিপেট করছিলাম আর কি। আচ্ছা অনুষ্ঠান কিছু হয় নাই,
মানে কিন্তু অনলাইনে সব কিছু হচ্ছে, জি ভাই, মানে অনুষ্ঠান কি অনলাইনেই হচ্ছে? জি ভাই, আমাদের সবকিছু অনলাইনেই হইতেছে ভাই, আমরা তো আছি আর লকডাউনে ভাই। তাহলে হচ্ছে মানে এই যে একটা ইয়া থাকে না, বিভিন্ন জাতি ওইগুলি পরে হবে তাদেরটা, না আমাদের ফিজিক্যালি কোনো, আমাদের একবারে মেইন যে অফিস আমাদের শুধু সেটা শুধু ফিজিক্যালি চলে, বাকি যা আছে সব আমাদের অনলাইনে সব। না ওই যে সবচেয়ে ভালো আর্নিং এর করলে যেরকম বিভিন্ন প্রাইস টা আছে সেগুলো কি তাদেরকে এখন দিয়ে দিচ্ছে নাকি এটা পরবর্তী একটা অনুষ্ঠানে হবে তাদের? একেবারে আমাদের একেবারে আমাদের প্রজেক্ট যেদিন শেষ হয়ে যাবে ওই দিন এটা হবে, প্রজেক্টটা যেদিন শেষ হয়ে যাবে। আচ্ছা শুভ ভাই তো উত্তর দিচ্ছেন, আমি কিন্তু প্রশ্ন বুঝি নাই এই জন্য আমি দিতে পারছিলাম। আমি উনি প্রশ্ন উনি প্রশ্ন করছিলেন আমাদেরকে যে গিফট গুলা দিবে, হ্যাঁ হ্যাঁ, আমরা যে ফার্স্ট পাঠাবো গিফট আমরা কবে পাবো? ও আচ্ছা আচ্ছা, গিফট আমরা পাঠাবো যখন প্রজেক্টটা শেষ হবে সেদিন। সেটা শেষ কবে হবে? না না, আপনার বাড়িতে থাকবেন সে অবশ্যই থাকবেন, আর আমাদের প্রজেক্ট শেষ হবে এই বছরের শেষ হয়ে যাবে 2020 সাল। আর আপনাদের আমাদের প্রজেক্ট শেষ হওয়ার পরে এটা কি করবে, আমাদের হয়তো দেশ স্বাভাবিক হয়ে যাবে, তখন প্রতিটা জেলায় যার যার জেলায় ডিসি অফিসে অনুষ্ঠান হবে, আর আনুষ্ঠানিকভাবে আপনাদের গিফট প্রদান করবে এবং আপনাদের যে সার্টিফিকেট আছে সেটা প্রদান করবে। আমরা কি মাগুরা জেলায় যাবো ঘুরতে? জি ভাই, একটা বিষয় হলো মোহন ভাই, হ্যাঁ বিষয় হলো আমাদের এই যে এই মুহূর্তে ধরেন সারা বাংলাদেশে মাদারীপুর জেলায় হয়তো বা ধরেন 6টা ব্যাচ হয়েছে, ছয় ব্যাচের জন্য তো আলাদাভাবে অনুষ্ঠান করবেন। আর এদের অনুষ্ঠানটা হয় আগে যে প্রোগ্রামগুলো হয়েছে তখনের অনুষ্ঠানটা এরকম ছিল যে টোটাল ব্যাচ প্রজেক্ট আজকে শেষ, ধরেন সারা বাংলাদেশের ট্রেনিং এর যে প্রজেক্টটা ছিল টাইম ছিল ওই টাইমটা কমপ্লিট হয়েছে। এরপরে কি হয় যে প্রত্যেকটা জেলা ভিত্তিক প্রোগ্রাম করে সার্টিফিকেট বন্টন, এবং যে ধরেন এই মাদারীপুর জেলা 50 জনের 50টা ল্যাপটপ পাবে, 50 জনকে ল্যাপটপ বন্টন, এভাবেই হয়। তারপরে তারা আনুষ্ঠানিক ভাবে আপনাদের নিজ নিজ জেলায় জেলা ভিত্তিক দেখা গেলো যদি এমন হয় ওই জেলায় যদি স্টুডেন্ট যদি কম হয় সেক্ষেত্রে দেখা গেলো সেখানে অনুষ্ঠানটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে, মানে সেটা আসলে তারাই সিদ্ধান্ত করবে যে আসলে কি করবে, কারণ দেখা গেলো একটা জেলা। হ্যাঁ আমি আপনাকে একটা প্রশ্ন করতাম যে আমরা মাগুরা জেলার আন্ডারে কোর্স করতেছি, মানে আমাদের মাগুরা জেলায় হবে নাকি ঢাকায় হবে এরকম টাইপের? আপনার 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 এটা আপনার ব্যাচটা হইতেছে মাগুরা, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা গেলো অনুষ্ঠানটা মাগুরাও ফেলাইতে পারে। আর যদি যদি এখন যেহেতু সব মাগুরা, ঠিক আছে, অতএব আপনাদের এটা আপনার প্রোগ্রামটা মাগুরাই হবে। যাই হোক সেটা হলো পরের ব্যাপার, সেটা অনেক 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 দেরি অনেক পরের ব্যাপার, সেটা আপনার ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখন যেটা মেইন টেনশন আপনার কাজ করতে, সময় আসলে আপনি আসবেন। হ্যাঁ হ্যাঁ, এখন কাজ করাটাই হলো সবচেয়ে বড় কথা, যে কাজ করতে হবে এখন। যদি আপনার যদি কাজ লাগে থাকেন, কাজ যদি এখন যদি প্রপারলি করতে পারেন তখন সে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখন যদি আপনি কাজ না করতে পারেন, যদি আপনার স্থানটা তৈরি করতে না পারেন, তাহলে আপনার অংশগ্রহণ তো আপনার তখন আর রুচি থাকবে না, কেন কিসের জন্য করবেন এত কষ্ট করে অংশগ্রহণ? আপনার যদি একটা গিফট থাকে আপনি তো অবশ্যই অংশগ্রহণ করবেন, আপনি যেই প্রান্তেই থাকেন না কেন। আমাদের যতটুকু এখন মানে তথ্য আছে আমাদের কাছে, এটা আমরা কি করি আমরা করি আপনাদের জানাই, এখন তাদের ব্যাপারটা, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে সময় লাগে না, ঠিক আছে, তারা উপর মহলে যারা আছেন যারা উপর মহলে থাকেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে সময় লাগে না। এখন তারা যদি আপনাদের মানে যদি ওইভাবে সুবিধা দিতে চায় দিতে পারে, সেটা তাদের ব্যাপার। যাই হোক সেটা পরে যেটা হবে সেটা আমরা পরে আসলে পরিস্থিতিতে বুঝবো যে আমাদের কী হচ্ছে, এটা আমরা পরিস্থিতি আমরা আমাদের বলবে যে আসলে আমরা এখন কী করব। আচ্ছা তো ওই পর্যন্ত বাইতে থাকি ভাই, দেশে দোয়া করি আল্লাহ আপনাকে বাসায় রাখুক, বাইতে থাকেন আপনি, ওই পর্যন্ত বাইতে থাকেন, আপনি বেশি বেশি করে ইনকাম করেন।
যদি ময়ূরা হয়ে যান অন্তত এই যে আমরা যে মিলাপ ছিলাপ করাবে টাকা দেওয়া মাইক্রো মাইক্রো ওয়ার্কস এর টাকা দিয়ে চলে যাবে যেহেতু উইথড্র করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এর মধ্যে যদি আপনার হয়ে যায় কিছু একটা আর কি, তাহলে সেই মানে পরিস্থিতি করবে বলবে যে আসলে আমাদের এই টাকাটা কি করতে হবে। টেনশন নিয়েন না, আমরা কিছু একটা করবো, হয়তো মিষ্টি খাবো না তো মিলাদ করবো, কিছু একটা করবো আমরা। আচ্ছা ভাই করেন করেন, পারমিশন দেওয়া গেলাম সবার সামনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শো ভাই। জি ভাই। আচ্ছা তারপরে এখন কি করবেন আপনি? আমি এখন তো বের হব, আমি বের হয়ে কালকে আমরা আপনাদের গোপালগঞ্জ যাচ্ছি। গোপালগঞ্জ গোপালগঞ্জ যাবেন? জায়গা যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালকে রাতে মিটআপে কি ছিলেন আপনি? না ভাই, কালকে তো আমি 12টা পর্যন্ত ব্যস্ত ছিলাম, ভয়াবহ ব্যস্ত ভাই। ও না, মানে আই অনেকবার ফোন দিয়েছে ভাই একটু আসেন, আপনাকে ইনভাইট করছিল, আপনি দেখলাম যে আপনি আসেন নাই, আর আমি ক্লান্ত ছিলাম খুব, আমি তো কালকে ফুল ই করতে পারিনি, মিটআপ করতে পারিনি। আচ্ছা তারপরে আমাদের আবার আমাদের 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 যে ঘোষণা আসলো তাদের সাথেও যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা শো ভাই, জি ভাই, আপনার হাতে যদি ই থাকে, সময় থাকে ধরেন 5-10-15 মিনিট, সেই ক্ষেত্রে আমি লাঞ্চ করব, আর এই সময়টা যদি আপনি যদি আমার এইখানে যারা আছেন এদের উদ্দেশ্যে ফাইবারের গিগ নিয়ে ঠিক আছে যদি একটু ডিসকাস করতেন। জান ভাই, আর ডিসকাস করি আর না করি গল্প করবো আমি। জি ঠিক আছে। আজকে তো ফাইবারের গিগ নিয়ে অনেক কিছু জানলাম ভাই, আল্লাহ আল্লাহ কত কিছু, মানে এত খুঁটিনা থিয়েটার তো আমরা 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 এত আলোচনা করার পর দেখছেন আজকে আর কত নতুন করে তথ্য পাইলেন ভাই, তথ্যের শেষ নাই। হ্যাঁ অনেক, আমরা কিন্তু ক্লাসে কমা ভাই মামুন ভাই, আপনি কথা যদি দিতে চান আপনি আজকে খাইতে পারবেন না ভাই। ঠিক আছে, এরকম উত্তর দেওয়া শুরু করলে একটার একটা আপনি জান আমি কথা বলি ভাই, ফাইবার সম্পর্কে বাবুল ভাই তো এক্সপার্ট আসেনি, সবার কি অবস্থা? ফাইবারে আগে পরে কাজ করছি এমন কি কেউ আছি এই জায়গায় যারা আছি আমরা? যতটুকু বুঝি একটু ভাই, বুঝতো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার ফাইবার একটা মার্কেট প্লেস, আমি বলবো তো যে বিষয়টা বুঝি ফাইবার সংক্রান্ত বিষয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমি যেটা প্রথম বলি যে এই মার্কেট প্লেসে বিটও করা যায়, এই মার্কেট প্লেসে বিজ্ঞাপনও দেওয়া যায়, দুইটা ওয়ে আছে। যেমন দুইটা ওয়ের মধ্যে একটা হলো আমরা কি করি, আমরা যে বিষয়ে এক্সপার্টিস এই এক্সপার্টিসটা দিয়ে আমরা একটা গিগ সাবমিট করতে পারি, মানে আমি এই কাজগুলোকে পারি, এই কাজগুলো আমি করে দিতে পারবো। ওই কাজগুলো দেখে যদি কোনো একটা বায়ার যদি মনে করে যে না এই ব্যক্তি কিন্তু আমি কাজটা করাই নিতে পারবো, এই কাজটা আমার করানো দরকার, সে আমাকে মেসেজ করতেছে, আমি তার সাথে কমিউনিকেশন করে কাজটা নিয়ে নিচ্ছি একটা ওয়ে ফাইবার থেকে। সেকেন্ড আর একটা বিষয় হলো ফাইবারের, আমরা চাইলে ফাইবারে আমরা যে গিগুলো সাবমিট করবো বা আমরা যে স্কিলগুলো দিচ্ছি এই স্কিল না, আমরা যে গিগ সাবমিট করছি গিগ সাবমিট করতে গিয়ে আমরা যেই ওই জায়গায় আমরা স্কিল দিয়েছি ডিজিটাল মার্কেটিং, তারপরে আমরা কি দিতে পারি গিগ সাবমিট করার সময় কোন ক্যাটাগরির এটা গিগ, ওই ক্যাটাগরিগুলো যখন আমরা সাবমিট করি ওই ক্যাটাগরি ওয়াইজ আমরা গিগে যেই কটা ক্যাটাগরি আমরা দিব এই ক্যাটাগরি ওয়াইজ ফাইবারে অনেক ব্যক্তি আছে যারা মনে করেন সময় নাই, সে কী করবে এই মুহূর্তে একটা বায়ার রিকোয়েস্ট, মানে তার একটা ক্লায়েন্ট তার একটা কাজ আছে এই কাজটা সে সাবমিট করে রাখবে,
আমরা যারা কাজটা পারি এবং আমাদের যারা যাদের ওই ক্যাটাগরি গুলো আমাদের গ্রুপে সাবমিট করা আছে তাদের কাছে এই রিকোয়েস্টটা চলে যাবে। এই রিকোয়েস্টটা যতজন মানুষের কাছে যাবে না কেন, অনলি ফর ওই জায়গায় রিকোয়েস্ট পাঠাতে পারবে 100 জন। 100 জন ব্যক্তি কি করছে, ফাইবারে ওই ব্যক্তিকে বায়ারকে রিকোয়েস্ট পাঠাইছে, হয়তো বা বায়ার ওই 100 জনের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তিকে হায়ার করে নিবে। এই হলো সেকেন্ড আরেকটা প্রসেস, যেটা আমরা অন্যান্য মার্কেট প্লেসে কি করা হয় বিট করার মতো বিষয়, যেমন আমি তাকে মেসেজ করব, টোটাল একটা প্রপোজাল সাবমিট করব, সে আমার সাথে মেসেজ করলো, আমাকে যদি ভালো না লাগে সে আমাকে কাজ দেবে না, আরেকজন ব্যক্তিকে কাজ দেবে। ঠিক ফাইবারও একই বিষয়, যেমন আমি আমার বায়ার রিকোয়েস্টটা পাঠাইলাম, হয়তো বা আমার 100তম ব্যক্তি পর্যন্ত ওই বায়ারের কি করা লাগে নাই, খোঁজা লাগে নাই, প্রথম যে বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে 1, 2, 3 যারা আছে তাদের মধ্যে থেকে একজন হায়ার করে ফেলছে। এমন হয় তার মানে ফাইবারের দুটো বিষয় আছে, যেন একটা কাজ নেওয়া যায় আর একটা কাজ দিতেও পারে, দুটোই আছে। এখন এই ফাইবার থেকে আমাদের যে গিগগুলো আছে, গিগ মানে একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা থেকে যদি ভালো রিচ পেতে হয়, এই বিজ্ঞাপন থেকে যদি কাজ পাওয়ার পসিবিলিটি করে নিতে হয়, তাহলে যে কাজগুলো করতে হয় সেগুলোর মধ্যে 1 নম্বর বিষয় হলো আমাদের গিগকে সুন্দরভাবে কন্টেন্টটাকে রাইটিং করতে হবে। যেমন আমরা যেই কন্টেন্টটা দিব, এই কন্টেন্টটা যাতে কোনো একটা বায়ার পড়ে সে যেন আকৃষ্ট হয় এবং ওই কন্টেন্টের উপরে যেন আমাকে কাজটা দিতে সে ট্রাস্ট বিশ্বাস করে ফেলে, এরকম কিছু কন্টেন্ট আমাদের গিগের মধ্যে থাকতে হবে 1 নম্বর, যেটাকে আমরা গিগের ডিসক্রিপশন বলি। তার মানে আমাদের গিগের মধ্যে কি কি থাকে, 1 নম্বরে থাকে একটা টাইটেল, 2 নম্বরে থাকে আমাদের ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিগুলোকে সেট করবো, 3 নম্বরে থাকে আমাদের ডিসক্রিপশন, 4 নম্বরে থাকে আমাদের পিকচার। এই 4টার মধ্যে আমাদের টাইটেলটা হইতে হবে একটু ইউনিক টাইটেল, যেই টাইটেলের মধ্যে আমরা যেই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে চাচ্ছি এই কিওয়ার্ডগুলোর কোনো একটা কিওয়ার্ড, মানে আমাদের টাইটেলটা এসইও ফ্রেন্ডলি টাইটেল থাকতে হবে। এসইও ফ্রেন্ডলি টাইটেল করতে হলে যেটা করতে হয়, আমাদের কিওয়ার্ড ওই টাইটেলের মধ্যে ব্যবহার করতে হয় একটা বিষয়, তাহলে আমাদের টাইটেলটা হইতে হবে শর্ট, ছোট, মানে এবং যাতে একটা মানুষ টাইটেলটা পড়লে বুঝতে পারে এই কাজটা কি। ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি সেট করার সময় যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তার মানে অন্য কথা বলার দরকারই নেই, এক বাক্যে আমরা ডিজিটাল মার্কেটিং সেট করব। এবং এই যে যে গিফটটা আমরা সাবমিট করতে চাচ্ছি, আমরা যে বিষয়ে এক্সপার্টিস হতে যাচ্ছি, মানে আমরা এই মুহূর্তে তো বেসিক লেভেলে, এই যে বিষয়ে আমরা কাজটা করতে চাচ্ছি ওই বিষয়ের যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরিগুলো আমরা সেট করে দেবো। এই হলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আমরা যে গিফটটা সাবমিট করতে চাচ্ছি এই গিফটটা কোন ক্যাটাগরিতে পড়ে, সোশ্যাল মিডিয়া না, এসইও না, ওয়ার্ডপ্রেস না, ব্লগার না, কিসে পড়ে, ওইটি আমরা সেট করে দিব। এটা হলো ক্যাটাগরির ব্যাপার। তারপরে আসে হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা নিয়ে একটু ভাবার বিষয়, অনেক ভাবার। এই ডিসক্রিপশনটা নিয়ে যদি আমি খুঁটিনাটি 50টা কথা বলি, হয়তো বা যদি আরেকজন দেখতে এসে কথা বলা শুরু করে অনেক চেঞ্জেস চলে আসবে, যেমন ভাই কি বললো, এর থেকে তো আরও বেশি জায়গা কিছু আছে। এটা হলো বিষয় ডিসক্রিপশনে। 1 নম্বর বিষয় হলো ডিসক্রিপশনে, যে ডিসক্রিপশনটা আমরা তৈরি করবো সেই ডিসক্রিপশনটা কারোটা কপি করা যাবে, এটা হলো ফার্স্ট স্টেপ। আমরা অনেক সময় এরকম করি যে আমরা ডিসক্রিপশন গুলো কি করি, 5 জন 6 জনের ডিসক্রিপশন করি, যারা ডিসক্রিপশন গুলো ভালো লাগে তার ডিসক্রিপশন। আমাদের দেখে আসেন তাহলে একটু বন্ধ করে দেন। আচ্ছা ভাই আজানটা শেষ হোক।
এই ডিসক্রিপশনটা নিয়ে যদি ভাই কথা কি কেউ শুনি? জি ভাই শুনতেছি। তার মানে আমরা যদি ডিসক্রিপশনটা নিয়ে কথা বলতে চাই তাহলে যে কাজটা করতে হবে আমাদের এই ডিসক্রিপশনটা যে বিষয়টা ফলো করতে হবে, যে আমরা অনেকে এই কাজটা করি, যেন আমরা 5-7টা ডিসক্রিপশন ফলো করি, 5-7টা গিগ ফলো করি, অন্য অন্য যারা গিগ আপলোড করছে তাদের ওই গিগের মধ্য থেকে যেই গিগটা আমার কাছে, যেই লেখাটা আমার কাছে একটু মার্জিত এবং ভালো মনে হয়েছে, আমরা কি করি এটাকে কপি করি, ওই এরকম 5-6টা গিগ থেকে একটু একটু করে কপি করে তারপর আমরা এটাকে গিগে কি করে আপলোড করে দিই। এটা আমরা বেশিরভাগ সময় করি। এখন এই কাজটা করা কখনোই উচিত না। যেটা করা উচিত সেটা হলো আমরা 5-7-10টা গিগ ফলো করতে পারি। 5-7-10টা গিগ ফলো করে এই গিগগুলোর মধ্য থেকে আমি আমার একটা আইডিয়া জেনারেট করব। আমি আইডিয়াটাকে জেনারেট করার পরে আমার এই আইডিয়া থেকে যেইটা মনে হবে যে আমি কিভাবে গিগটা সাবমিট করতে চাই ওই বিষয় সংক্রান্ত আমরা কি করব, আমাদের ডিটেইলস আমি একটা আর্টিকেল আমরা আমাদের মতো করে লিখব। হতে পারে এই জায়গা হতে পারে এই জায়গাটা কিছু আমার ভুল আছে, কিছু ইত্যাদি ইত্যাদি একটু ভালো লাগতেছে না, এরকম না ভাই। আমি গিগটা তৈরি করার সময় যে বিষয়টা ফলো করব সেটা হলো আমি এই এই যে গিগটা আপলোড করতে যাচ্ছি তখন আমাদের একটু মেন্টালিটিতে যদি আমি মনে করি এই গিগটা থেকে আমার হাজার হাজার ডলার ইনকাম আসবে, এই গিগটা আমার একটা পেপার বা ফেস্টুন যেটা আমি কি করব দেয়ালে দেয়ালে বাইরে লাগাই দিব, এরকম একটা বিষয়, তার মানে কি মানুষ এটাকে পড়বে, মানুষ এটাকে দেখবে, তার মানে এটাকে আমি যত সুন্দর ভাবে ডিজাইন করতে পারবো, ডেকোরেশন করতে পারবো, যত সুন্দর কথাগুলো লিখতে পারবো তত বেশি ভালো। তার মানে আমরা গিগটাকে ওরকম ভাবে সুন্দর আকারে ডিসক্রিপশনটা লেখার ক্ষেত্রে আমরা একটু চয়েস দেখব। তবে ডিসক্রিপশন লেখার সময় একটা জিনিস ফলো রাখতে হবে, যেই কিওয়ার্ড গুলো আমাদের গিগের আমরা ডিসক্রিপশনে ব্যবহার করতে চাচ্ছি বা যেই বিষয়ে আমরা গিগটা লিখতে চাচ্ছি তখন কোনোভাবে এক বাক্যের মানে এক এমন কোনো ওয়ার্ড যাতে বারবার ইউজ হয় এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। ধরেন আমি ফেসবুক মার্কেটিং এর উপরে বা এসইও এর উপরে গিগ লিখতেছি, এসইও লেখাটাকে আমি 10 বার 15 বার ব্যবহার করে ফেলছি, তা করা যাবে না। সর্বোচ্চ 5 বার 3 বারের পর 4 বার নাকি 5 বার এরকম এসে বেশি ব্যবহার করা উচিত না, এর থেকে বেশি ব্যবহার করলে অটোমেটিকলি ডিসক্রিপশনটা নেয় না ফাইবার। এই হলো একটা বিষয় গিগে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের কিওয়ার্ড ব্যবহার করব কিন্তু কিওয়ার্ড একাধিকবার ব্যবহার করা যাবে না। ডিসক্রিপশনটা যে 100% ইউনিক এবং ডিসক্রিপশনটা কারোটা কপি না করাটা বেস্ট। এখন অনেক সময় আসে যে আমি কপি করবো এর থেকে 2 লাইন, এর থেকে 2 লাইন, এর থেকে 4 লাইন, বাই কপি রাইট এটা অটোমেটিকলি ধরা পড়ে, এটা কোনো ব্যাপার না, কপি রাইট 100% ধরা পড়ে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি কোনো একটা ব্যক্তি ক্লিক করে তা আমি দেখতে পাই, এই ওয়েবসাইট থেকে যদি কেউ একটা ছবি ডাউনলোড করে তাও আমি দেখতে পাই। তার মানে আমি যে কপি করতেছি এই কপিগুলো কিন্তু অটোমেটিকলি ফাইবার কি করতেছে ধরে ফেলতেছে, এই ব্যক্তি এই জায়গা থেকে কপি করছে, এই জায়গা থেকে কপি করছে, এই জায়গা থেকে কপি করছে এবং এই জায়গায় গিগটা আপলোড করছে। তার মানে আমরা কি করবো না, কখনোই কপিরাইট করে এই গিগটাকে আপলোড করবো না। কপি করতে পারি আমরা পড়ার জন্য বোঝার জন্য, কিন্তু এই কপি করে এটাকে আপলোড করা উচিত না। এই কারণে আমরা কি করতে হয় আমাদের কম্পিউটারে আমরা কি করব, আমরা যে মাইক্রোসফট অফিস আছে এটা ওপেন করে এই জায়গা আমরা একেবারে অনলাইন করে লিখে নেবো, টোটাল একটা গিগ চারোদিক থেকে আমরা দেখে শুনে লিখবো। লেখার পর এই গিগটাকে এখন কি করতে হবে, আমাদের ডিসক্রিপশনটা তাহলে কমপ্লিট। তবে ডিসক্রিপশনের মধ্যে যেই জিনিসগুলো একটু ফলো করা উচিত সেই জিনিসগুলোর মধ্যে এক নম্বর হলো ডিসক্রিপশন লিখতে গিয়ে প্রথমত অবস্থায় ফার্স্ট স্টেপে নিজের সম্পর্কে লিখব, সেকেন্ড স্টেপে আমার কাজ সম্পর্কে লিখব, থার্ড স্টেপে আমার সার্ভিসগুলো আমি লিখবো আমি কী কী সার্ভিস দিতে চাই, ফোর্থ স্টেপে আমার কাছ থেকে কেন ব্যক্তিরা কাজ করাই নেবে, আমি আমাকে কেন চয়েস করবে হয় নি। এগুলো আমরা কি করব, এই চারটা জিনিস আমরা একটু ফলো করব। এই চারটা জিনিস উপরে আমরা কি করব আমাদের গিগটাকে তৈরি করব। তার মানে সহজ বিষয়, আমার নিজের সম্পর্কে লিখব, আমার যে বিষয় আমরা সার্ভিসটা দিতে চাচ্ছি ওই বিষয়ে লিখব, আমার সার্ভিসগুলো লিখব আমি কি কি সার্ভিস দিতে চাচ্ছি এবং আমাকে কেন চয়েস করবে, এই চারটা টপিকস আমরা সুন্দরভাবে লিখে আমরা গিগটাকে আপলোড করব। এ হলো বিষয় গিগ লেখার। যখন আমাদের টোটাল গিগটা লেখা শেষ তারপরে আমরা ফোর্থ স্টেপে যেটা আমাদের পিকচার লাগবে। এখন পিকচার আমরা তৈরি করতে গেলে আমরা যেই জায়গা থেকে তৈরি করি, ক্যানভা দিয়ে তৈরি করি বা অ্যাডোবি ফটোশপ দিয়ে তৈরি করি যেটা থেকে করি, কখনোই আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা গুগল থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ না করতে পারলে সবচেয়ে বেটার। আমরা অনেক সময় এরকম করি যে গুগল থেকে কি করি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইন করে আমরা কি করি গিগ আপলোড করি।
এই ব্যাপারে নেগেটিভিটি আছে, আমরা গুগল থেকে ডাউনলোড করা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ না করাটা ফাইবারের দিকে বেটার। আপনি ক্যানভা থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন, ওই টেমপ্লেট আপনি ডিজাইন করেন কোনো সমস্যা নেই। আপনি কি করেন, আপনি আপনার অ্যাডোবি ফটোশপ দিয়ে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি করে নেন, ওই ব্যাকগ্রাউন্ডের উপর আপনি ডিজাইন করেন, ওকে বেটার। এরপরে যে বিষয়টা ফলো রাখতে হবে, আমাদের যে গিগের পিকচারটা করবো, এই পিকচারের সাইজটার দিকে আমাদের ফলো রাখতে হবে, কোন সাইজে আমরা পিকচারটা করবো। সাইজের ক্ষেত্রে আমি যতটুকু জানি, যেন 550 পিক্সেল বাই 370 পিক্সেল, এটা বেটার সাইজ। এই সাইজটা নিলে কি হয়, গিগ আমাদের অটোমেটিকলি কাজটা করা উচিত। সেটা হলো আমরা এই সাইজ কমপ্লিট করার পরে আমাদের পিকচারটা যখন ডিজাইন করা কমপ্লিট হবে, পিকচারটা একটু যাতে দেখতে ভালো লাগে এবং পিকচারটা যেন মানুষের নজর কাড়ে, এরকম একটা পিকচার হয়ে গেল এবং পিকচারটা দেখলেই যেন বুঝতে পারে মানুষ যেন এই ব্যক্তি কি সার্ভিস দিচ্ছে। তবে পিকচারের মধ্যে এত জানি হাবি যাবে, অনেক লেখা দেবে, আমি যত সার্ভিস দিতেছি আমি ডিসক্রিপশনে যা যা লিখছি সব পিকচার উপরে লেখা দিই আমার অনেক সময়, এরকম যাতে না হয়। এটা বাই হইলে মনে হয় যে আমার মনে হয় যে এই পিকচারটা রিস্ক খুব কম আসে, আমাদের ইমপ্রেশনটা কমে যায়, এই দিকটা একটু ফলো রাখা দরকার। তারপরের স্টেপটা হলো আমাদের পিকচারটাকে এসইও করতে হবে। আমরা পিকচার এসইও নিয়ে হয়তো মামুন ভাই শিখাইছে, আমরা পিকচারটাকে যখন ক্যানভা বা যে কোনো দিয়ে ডিজাইন করি না কেন, পিকচারটা জেপিজি ফাইলে ডাউনলোড করব। জেপিজি ফাইল ফাইবারের জন্য, মানে ফাইবারের সাজেস্ট করা ফাইল হলো জেপিজি ফাইল, এই কারণে আমরা জেপিজি ফাইলটাকে ডাউনলোড করবো এবং জেপিজি ফাইল ইজিলি এসইও করা যায়, এসইও করবো। এবং এই পিকচারটাকে এসইও করার পরে আমরা কি করবো, ফাইবারে গিগ আপলোড করবো। এই হলো বিষয়, তার মানে ফাইবারে গিগ আপলোড করার পূর্বে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে। এখন গিগ আপলোড করার সময় যে বিষয়টা একেবারে পাই টু ওয়ে ফলো করতে হবে, আমরা কি করি, আমরা আমাদের যে ডকস ফাইলে আমরা লেখা রাখছিলাম, আমরা এই লেখাগুলোকে কি করি, টাইটেলটাকে আমরা কপি করি, আমাদের ফাইবারে গিগে যায়, আমি টাইটেলটাকে টেস্ট করি, আবার ডিসক্রিপশনটাকে কপি করি, আবার ফাইবারে গিগে যায়, ডিসক্রিপশনটাকে টেস্ট করি। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হলো, যদি আপনি সময় নেন, সময় নিয়ে আপনি কি করেন, ফাইবারের গিগটাকে একেবারে স্টেপ বাই স্টেপ কিবোর্ড দিয়ে আপনি টাইপিং করে করে টোটাল গিগটাকে আপনি কি করেন, সাবমিট করেন। তখন ফাইবার অটোমেটিকলি দেখতে পারতেছে এই ব্যক্তি গিগ সাবমিট করতেছে, তার মানে টোটাল গিগটা সে কি করছে, টাইপিং করছে। এই ক্ষেত্রে আপনার কি হয়, গিগটা কপিরাইট কন্টেন্ট ধরার ক্ষেত্রে আপনি অনেক সেফ হয়ে যাবেন, এই একটা বিষয়। তবে ফাইবারে গিগ আপলোড করার সময় বারবার যাতে রিলোড না নেয় এইদিকে একটু খেয়াল করবেন, যদি বারবার রিলোড নেয় তার মানে আপনার স্কিল টেস্ট না দিয়ে আপনি গিগ আপলোড করতে পারবেন না, তখন আপনাকে আটকাই দেবে। এই হলো একটা বিষয়। তারপরে যদি আপনাদের পসিবল হয়, গিগ আপলোড করার পরে যদি ইংলিশ স্কিল টেস্ট দিয়ে দেওয়া যায় তাহলে আরো বেটার। ইংলিশ স্কিল টেস্ট দেওয়া থাকলে আপনার কাজ পেতে অথবা আপনার গিগ আপলোড করতে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বেটার হবে। এই হলো ফাইবারের গিগ আপলোডের বিষয় কমপ্লিট। ফাইবারের গিগ আপলোড করার পর আপনারা আপনাদের মতো করে মার্কেটিং করেন, বায়ের রিকোয়েস্ট পাঠান, বায়ের রিকোয়েস্ট গুলো একটু সুন্দরভাবে পড়েন এবং পড়ে পড়ে বুঝে, দরকারে দৈনিক 10টা বায়ের রিকোয়েস্ট পাঠানো যায় আপনি দৈনিক 1টা বায়ের রিকোয়েস্ট পাঠান, মাসে 30টা বায়ের রিকোয়েস্ট পাঠান, হতে পারে 30 বায়ের রিকোয়েস্টের মধ্যে থেকে যে কোনো একটা বায়ের রিকোয়েস্ট আপনাকে এসে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কাজ আপনি পেয়ে গেছেন। কিন্তু আমরা এই জায়গায় একটা নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ করে, আজকে আমি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গিগ আপলোড করলাম, আমার গিগ হয়তো বা ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে বা থার্ড পেজে আসতেছে না, এক নাম্বার একটা সমস্যা। নাম্বার টু, আমরা প্রথম মাসের মধ্যে কাজও পাচ্ছি না, এরকম অনেকে তখন কি হয়, হেজিটেশনে ভুগে সে ফাইবার থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফাইবারে আমি যখন একটা গিগ আপলোড করি, গিগটা আপলোড করার পরে গিগটাকে র্যাঙ্কিং হতে মিনিমাম 3 মাস সময় লাগে, তার মানে এই 3 মাস সময়টা যেহেতু আমাদের একটা গিগ আপলোড হতে সময় লাগে, তার মানে আমরা একটু ফলো করার ট্রাই করব, যেটা হলো আমরা 3 মাস পর্যন্ত অন্তত ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য একটু চেষ্টা করব এবং গিগগুলোকে মার্কেটিং করা যায়। গিগগুলোকে মার্কেটিং কীভাবে করা যায় এটা মনন ভাই শিখাই দেবে, আপনার ওইভাবে করে মার্কেটিং করবেন। আশা করি আপনার ফাইবার থেকে কাজ পাওয়ায় আপনাদের কোনোভাবে, আমাদের আপনাদের আমাদের কোনোভাবেই কেউ ফিরে দেওয়া যাবে না, এই কারণে ফাইবার নিয়ে একটু সিরিয়াস ভাবতে হবে। এবং সিরিয়াস ভাবার ক্ষেত্রে ফাইবারের অনেকগুলো নেগেটিভিটি আছে। আমরা অনেক সময় মনে করি যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি আমার মতো করে কাজ করবো না, ফাইবারে অনেক কিছু করা যায় না, যে ফাইবারের টার্মস অফ কন্ডিশন আছে কন্ডিশনগুলো ফলো করতে হবে, কোনোভাবে টার্মস অফ কন্ডিশনগুলোর মধ্যে কোনো একটা যাতে ব্যাঘাত না ঘটে এদিকে একটু ফলো করতে হবে। আপনার ধরেন হাজার হাজার রিভিউর একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনি কোনো একটা ভুল করছেন আপনার ফাইবার আপনাকে ব্লক করে দিতে পারে, তবে এই ব্লকটা থেকে আপনি বাঁচতে পারেন, আবার আপনার রি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কিন্তু কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কি করলো, আপনার বিরুদ্ধে কমপ্লেন করলো, তার মানে আপনার ফাইবার অ্যাকাউন্ট আর ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কমে মানে কম হয়, এই একটা বিষয়। সেকেন্ড একটা বিষয়, আমরা রেটিং এর ক্ষেত্রে কখনোই যাতে নেগেটিভ রেটিং আমাদের না আসে এই দিকে একটু ফলো রাখতে হবে। যে কাজটা আমি পারি না, এই কাজটা আমরা কখনোই করতে যাবো না,
আর ফাইবারে গিগ আপলোড করার সময় যে বিষয়টা আরেকটু ফলো রাখতে হবে সেটা হলো আপনি গিগের মধ্যে লিখে দিয়েন যেন আমার সাথে মেসেজ না করে আমাকে অর্ডার সাবমিট করবেন না, বা আমার সাথে মেসেজ করে আমাকে অর্ডার সাবমিট করুন, এরকম একটা কথা লিখে দেবেন। কারণ অনেক ব্যক্তি আছে আইসা দেখতেছে গিগ দেখছে, গিগ দেখা শেষ সে কি করে আস্তে করে অর্ডার আপনাকে সাবমিট করে দিচ্ছে, কিন্তু আপনি অর্ডার হয়তো বা পেরে উঠতে পারতেছেন না, তখন কি হয় অর্ডারটা যদি আপনি কমপ্লিটলি না করে দিতে পারেন, কাজটা ডেলিভারি না করতে পারেন, তখন ওই ব্যক্তি নেগেটিভ একটা রিভিউ দেয়। আর এই নেগেটিভ রিভিউর কারণে আমাদের ফলাফলটা অনেক দূর অনেক অনেক পিছে চলে আসে। এই কারণে আমরা এই জিনিসটা একটু ফলো করে করব, যেন আমরা যে কাজটা পারি কাজটা যদি সুন্দরভাবে করতে পারি। আর তারপরে আর একটা বিষয় হলো আমরা ফাইবার অনেক সময় কি করি, আমরা গিগ আপলোড করছি পরে এটাকে আমরা এডিট করতে পারবো, এটা আরো একটা নেগেটিভিটি। এডিটের বিষয়ে যদি আমি একেবারে সংক্ষিপ্ত একটা উদাহরণ বলি, ধরেন আমি কোন একটা ব্যক্তি, আমরা এই মুহূর্তে ধরেন কলেজে ভর্তি হব, ভর্তি হওয়ার জন্য আমরা টাকা জমা দিতে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমরা সিরিয়ালে দাঁড়াইলাম, 50 জন ব্যক্তি দাঁড়াইলাম, তার মানে আমি ফাইবারে আজকে যে গিগ আপলোড করলাম এই গিগটা ধরেন 1700তম ব্যক্তিতে সিরিয়ালে পড়লো ফাইবারের র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এখন প্রশ্ন, আমি যেহেতু সিরিয়ালে আছি কিছু ব্যক্তির অটোমেটিকলি মাঝপথে জয়রা পড়া যাবে, তারা তাদের জন্য আমি সিরিয়ালে একটু আগাইলাম, কিছু ব্যক্তিরা ওদিক থেকে র্যাঙ্কিং হয়ে টপ লেভেল সেলার তারপরে টু লেভেল সেলার হয়ে যাচ্ছে, এই কারণে আমি আরো একটু আগাইতেছি, আমার পিছে মানুষ জমা হইতেছে। এখন প্রশ্ন হলো আমি যখন এই ফাইবারের গিগটা এডিট করতে যাই, এডিট করতে যাওয়ার সাথে সাথে আমি ফাইবারের গিগটা এডিট করার শেষ হয়েছে ভাই, আমি যেই জায়গায় সিরিয়ালে ছিলাম ওই জায়গার থেকে আজকে যে গিগটা আপলোড হয়েছে এই জায়গার সিরিয়ালে চলে আসলাম, তার মানে অনেক পিছিয়ে চলে আসলাম। আবার আমি যেই পর্যন্ত 1 মাস বা 2 মাস বসে সিরিয়ালটা আগাইছিলাম ওই সিরিয়ালটা আবার পিছিয়ে পড়ে গেলাম। এই কারণে ফাইবারের যদি পসিবল হয় বা আমার ইমপ্রেশন বাড়ার পূর্বে আমি গিগটা আপলোড করার পূর্বে আমি একটু শর্ট ফলো করবো, যদি আমার মনে হয় যে না আমার এই গিগটা ভালো হয় নাই আমি এডিট করতে চাই, তাহলে ভাই টোটাল গিগটাকে ডিলিট করে ফেলে আবার নতুন করে গিগ সাবমিট করে তা বেটার। কিন্তু এডিট করা এই নেগেটিভিটিটা আমার মনে হয় এটা আসে হয়তো বা ভালো ভালো যারা ফ্রিল্যান্সার আছে টপ লেভেলের বা ফাইবারের এক্সপার্টিস যারা আছে তারা এই বিষয়টা হয়তো বা সাজেস্ট অন্য কিছু করতে পারে আমি জানি না। এই হলো আমার একটা পরামর্শ বেসিক্যালি, এটা নিয়ে মামুন ভাই হয়তো আপনাদেরকে আরো ভালো কিছু বলতে পারবে। এই হলো একটা বিষয়, এই টোটালি এই পর্যন্ত আমাদের ফাইবারের মোটামুটি খুঁটিনাটি, আপনারা এগুলা আমরা এগুলা মানি, মানলে আশা করি ভালো কিছু করতে পারবো। যদি কারো কোনো বেসিক্যালি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে ফাইবার নিয়ে চেষ্টা করবো উত্তর দেওয়ার, তবে সব পারি কিনা তা না। আপনি বললেন যে যেমন কপিরাইট বিষয়টা, মনে করেন যে অনেকের দেখা গেছে আমার একটা ল্যাঙ্গুয়েজ ভাষা, মনে করেন যে আই উইল গো টু হোম টুমরো, ঠিক আছে, এই ভাষাটা আপনি কত ভাবে বিশ্লেষণ করতে পারি আমরা, মনে করেন যে দেখা গেছে মানে কথা, হ্যাঁ কমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কমন ল্যাঙ্গুয়েজ তো মনে করেন যে আমার ইউজ করতে হবে, সেক্ষেত্রে কমন কিছু সেন্টেন্স ভাই। এখন এই জায়গাটা একটা ব্যাপার আছে, আমার আর্টিকেল আর আপনার আর্টিকেল দু হও এক কথার কথা, কারণ আমি যেহেতু মার্কেটিং নিয়ে আমি পোস্ট করবো আমার সার্ভিসের সাথে আপনার সার্ভিস মিলবে একই সার্ভিস, কিন্তু আপনি কপি করেন নাই, আপনি কপি করেন না এটা ফাইবার বুঝতে পারবে। আপনি যেই মেল থেকে আপনি এই মুহূর্তে ফাইবারে অ্যাকাউন্ট করা আছেন বা আপনি যেই ব্রাউজ থেকে আছেন ওই ব্রাউজে কি করতেছে আপনার সাথে অটোমেটিক্যালি, আপনি কোথায় ক্লিক করতেছেন কোথায় সার্চ করতেছেন সব ফাইবার দেখতেছে, তখন আপনার যে কপি করা আছে কপি করছি সেটাও ইয়া করছে ফাইবার, এটা ইয়া করে নিচ্ছে না। ভাই এই কারণে আপনি কপি করবেন না, আর কপি যদি আপনি করেনও আপনি আলাদা একটা ব্রাউজ থেকে কপি করেন, যে ব্রাউজে আপনার ইমেল নাই ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে না ওই জায়গার থেকে কপি করেন, ওইটাকে আরো মডিফাই করেন, মডিফাই করার পরে আপনি কি করেন আপনি আপলোড করার সময় ওই যে টাইপিং করে আপলোড করেন যাতে সে না মনে করে এই জায়গা থেকে কপি করছে ওই জায়গায় পেস্ট করছে। আমি বুঝাইতে পারছি হয়তো বা মানিক ভাই? জি বুঝতে পেরেছি, মানে আমি
এখানে বুঝতে পারলাম যে ফাইবার থেকে আমি কোনো কিছু কপি করলে কোনো কিছু করলে ওখান থেকে ওরা রেকর্ড করে সেই ল্যাঙ্গুয়েজটা পরবর্তীতে আমার ইউজারে ইউজ করলে তারা এটা ব্লক করতে পারে। ভাই আপনি একেবারে কপিরাইটের জন্য একটা টুলস আছে সম্ভবত স্মলস এসইও টুল, আপনি দেখবেন আপনি কোন একটা নিউজ পোর্টাল যারা আমাদের কাছে আছে। জি ভাই এখন ধরেন আপনি কি করলেন কোনো একটা নিউজ পোর্টাল থেকে আপনি নিউজটা কপি করছেন বা কোন একটা গুগল থেকে কোন একটা জিনিস কপি করছেন, তখন স্মল এসইও টুলে যখন আপনি সাবমিট করেন তখন টুলে আমাদের একটা টুলস আমাদেরকে কিছু কিছু লাইন দেখাই দেবেন, এটা কপিরাইট এটা কপিরাইট এটা কপিরাইট, এটা কোথা থেকে কপি করছি তাও দেখাইতেছি, পুরো সবকিছু দেখায় না কিন্তু কিন্তু কিছু কিছু দেখায় দেয়। ঠিক ভাই ফাইবার থেকে আমরা কপি করতেছি এবং ওইটা ফাইবারে আপলোড করব ফাইবার কাজের জন্য, ফাইবার তো অটোমেটিক্যালি আমাদেরকে ধরতেই পারে। আরেকটা বিষয় একটা গিগে কয়টা ফটো মানে আপলোড করলে সবচেয়ে ভালো হয় মানে একদম লেভেল, মানে আমি যেমন দেখা গেছে অনেকে 8-9টা আপলোড করে, কেউ দেখা গেছে 3টা আপলোড করে, সো কোনটা বেশি বেটার মানে কত কত নাম্বার পর্যন্ত করলে সবচেয়ে বেশি ভালো হয়, কতটা পর্যন্ত ছবি একটা গিগে আপলোড করলে ভালো হয়? ভাই ছবির ক্ষেত্রে আমি বলবো যে একটা ব্যক্তি 3টার বেশি ছবি কখনোই ফাইবারে আপলোড করতে পারে না, 3টার বেশি ছবি আপলোড না করতে পারে। আমরা অনেক সময় দেখি যে ফাইবারে একাধিক ছবি আছে, তার মানে এটা ফাইবার আপনাকে আপলোড করে দিচ্ছে, আপনি যখন কাজগুলোকে সাবমিট করেন স্ক্রিনশটটা বায়ারকে দেন তখন ফাইবার ওই ছবিটাকে কি করে তাদের মানে ওয়াটারমার্ক লাগাই দিয়ে তারা ওইটাকে আপলোড করে দেয় আপনি কাজগুলোকে করেছেন। এখন বিষয় হলো আমাদের ক্ষেত্রে আমি বলি বেসিক্যালি একটা ছবি বেশ, একটা ছবির পর দ্বিতীয় আর একটা ছবি লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাগে। ধরেন আপনি একটা ইমেল মার্কেটিং একটা কি করবেন গিগ ইমেল এসটিএমএল ইমেল ক্রিয়েট একটা গিগ আপলোড করবেন, এই ক্ষেত্রে মনে করেন আমাদের 3 ধরনের 3টা এসটিএমএল ইমেল কিভাবে তৈরি করলে কত সুন্দর দেখা যায় এরকম ভাবে আমি মানে ডিজাইনটাকে করে আমি ওই জায়গায় আপলোড করে দিলাম ছবি, তার মানে একটা মানুষ দেখতেই পারতেছে না ব্যক্তি 3টা কাজ 3টা ডিজাইন আছে, এই ক্ষেত্রে মনে করেন আপলোড করতে পারেন। এছাড়া আমি মনে করি একটা ছবি বেটার, দুই নম্বর ছবি কেউ দেখে আমাদের কাজ দেয় না। আচ্ছা এইচটিএমএল সিগনেচার আর ক্লিকেবল সিগনেচার এর মধ্যে ডিফারেন্ট কি আবার একটু বলেন ভাই? মানে এইচটিএমএল ইমেল সিগনেচার আর ক্লিকেবল ইমেল সিগনেচার এই দুইটার মধ্যে পার্থক্য কি না দুটো একই জিনিস? একই জিনিস ভাই। ভাই এটা করতে হ্যাঁ আমরা ওই ইগ আপলোড করার সময় আচ্ছা কাদের বলেন প্রশ্ন? আচ্ছা বলেন 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 আমার তো মাথা খাবে আপনি কই ভুলে গেলে কত। আচ্ছা ভাইয়া শু ভাইয়া ওই যে আমাদের গিগে একটা ছবি তো দেয়া মাস্ট, ওই একটা ছবি ভাই ওই ছবিটা কি ধরনের দিলে সব থেকে বেটার? এখন ভাই ছবিটা আপনি আমি বেসিক্যালি যে বিষয়টা বলি আপনি দেখবেন ফাইবারে যারা সবচেয়ে বেশি কাজ পাইতেছে টপ রেটেড সেলার আছে ভাই, এদের ছবিটা এত বেশি ভালো না কিন্তু ছবিটা বোঝা যাচ্ছে যে সে কে কাজ করতেছে, ছবিটা ভাই অনেক বড় ইফেক্ট করে না আমার সার্ভিস গুলো ইফেক্ট করে। তবে ছবিটার সময় আপনি একটু ফলো করবেন যেন আমার ছবির উপরে যেন আমি তুলে ধরতে পারি আমি কি কি সার্ভিস এই গিগে দিব এবং আমি কি সার্ভিস নিয়ে কাজ করতেছি। মূলত নিজের ছবি দেওয়া যাবে? নিজের ছবিটা দিতে পারেন কোনো সমস্যা নাই, নিজের ছবিটা আপনি ওই টোটালি টোটাল ছবিটাই আপনার ফাইবারের আপনি যে গিগটা আপলোড করবেন গিগটা টোটাল ছবিটা আপনার একটা ছবি, তখন মানুষটা কেমন কিভাবে কিভাবে নিয়েছেন এটা কি গিগ একটু বুঝে উঠতে কষ্ট হয়, কারণ আপনি নিজের ছবিটাকে ব্যবহার করেন ওই গিগের কোনো একটা অংশে আপনি নিজের ছবি ব্যবহার করেন, আপনি আপনার যে সার্ভিস ওই সার্ভিসের একটা লোগো ব্যবহার করেন এবং সার্ভিসটা সম্পর্কে একটা লাইন লেখেন। ওকে ভাই আমার কোশ্চেনটা হচ্ছে মনে করেন আমি গিগটা আপলোড করলাম, আপলোড করার পরে হচ্ছে যে দেখলাম আমার মাঝখানে মাঝখানে একটু ভুল আছে, মানে প্রথম অবস্থায় তো সবারই হচ্ছে কোনো না কোনো একটা হলো একটু একটু ভুল থাকে, ওই সময় যদি আমি এডিট করি তাহলে যে আপনি যেটা বললেন যে এডিট করা ঠিক না মানে ওইটার এটার ভিতরে কতটুকু ইফেক্ট করবে যে আমি কি হচ্ছে তখন করবো নাকি হচ্ছে আমি ডাইরেক্ট ডিলিট করে আবার নতুন করে দিব? ভাই এখন ডিলিট করাটাও তো উচিত না, এখন বিষয়টা হলো ভাই আমরা গিগটা আপলোড করার পূর্বে আমরা একটু সুন্দর ভাবে দরকার হয় একদিনের জায়গায় 2 দিন সময় নিব, আমার পরামর্শ বেসিক্যালি একেবারে সোজা বাংলা 2 দিন দরকার হয় আমি সময় নিব, 3 দিন সময় নিব দরকার হয়,
সময় নিয়ে আমি টোটাল গিগটাকে এমন ভাবে তৈরি করবো যেন এটাকে আর যদি আমার ইমপ্রুভমেন্ট করার দরকার না হয়, মনে করি আমি ইমপ্রুভমেন্ট করব না, তবে ইমপ্রুভমেন্ট করব যতক্ষণ পর্যন্ত আমার র্যাঙ্কিংটা না হচ্ছে। কারণ আমি এখন এই মুহূর্তে তো নিউ, আমি যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত 2 লেভেল সেলার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এই গিগ চেঞ্জ আমি সেটা না করি, এদিকে একটা ভালো রাখবো। তারপরও যদি মনে হয় যে কিছু কিছু জায়গায় ভাই একটু ত্রুটি আছে বানান দানান, তাহলে ভাই এডিট করা যায়, এডিট করায় কোনো সমস্যা না। কিন্তু ভাই এডিট না করা এবং ডিলেট করে আবার ওই গিগে আপলোড না করা, এটা বেটার। তবে আপনার আমরা আমরা তো মূলত ফাইবারটা কি, আমি আমি বেসিক্যালি ফাইবারটাকে মনে করি, আমি ফাইবারটাকে বিষয়টা কিভাবে মনে করি, আমি ফাইবারটাকে কাজ করবো কি কারণে, আমি মূলত এক্সপার্টিস হওয়ার জন্য। ফাইবারে কারা আসে, একেবারে নিউ কামার যারা কিছু কিছু কাজ শিখতেছে তারা ফাইবারে আসে, এসে কি করে ওই জায়গায় গিগ আপলোড করে কাজ করতে 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 সে এক্সপার্টিস হয়। তার মানে যখন আমি এক্সপার্টিস হয়ে যাবো তখন আমি নতুন গিগে আপলোড করবো, এবং এক্সপার্টিস হয়ে আমি তো গিগ আপলোড আরো বেশি করার সুযোগ পাচ্ছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার যখন ত্রুটি গুলো আপনি ধরবেন, এই ত্রুটি তো ভাই 6 মাস পর আপনার চোখে পড়বে না, ত্রুটি আপনি প্রথম 1 সপ্তাহের মধ্যেই চোখে পড়ে ফেলবে। আর প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনি গিগের ইডিট মিডিট এটা নিয়ে প্রবলেম হয় না, 72 ঘন্টার মধ্যে গিগ সাবমিটই হয় না। আমি আজকে গিগ আপলোড করলাম, এটা আগামী 72 ঘন্টার মধ্যে গিগ সাবমিট হয়নি ভালোভাবে, এই গিগ র্যাঙ্কিং হওয়ার ব্যাপারে কোনো কাজই করবে না। ঠিক আছে, ওই এসএটাই পড়ে। আর আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে, তিনটা ফটো বা অনেকগুলি ফটো দেওয়া হচ্ছে, আচ্ছা ভিডিওটা দিলে কতটুকু হচ্ছে যে ভালো হয়? অনেক পজিটিভ এটি আছে ভাই, ফটোর সে ভিডিও দেওয়া ফাইবারের জন্য অনেক পজিটিভ। ফাইবারেই না, শুধুমাত্র এই মুহূর্তে মার্কেটিং এ পিক্সারের সে ভিডিও অনেক বেশি পজিটিভ কাজ করে, ভিডিওতে সবকিছু তুলে ধরা যায়, বোঝানো যায়, এক্ষেত্রে ভিডিও দেওয়া বেস্ট। শুধুমাত্র ফাইবারে না, সারা বাংলাদেশ এখন এই মুহূর্তে বাংলাদেশে বা সারা বিশ্বে যত মার্কেটিং পলিসি আছে ওই মার্কেটিং এ ভিডিও বেস্ট। তবে ভিডিও হইতে হবে ছোট, যেমন আমাদের যেই বাংলাদেশে আমরা যখন অ্যাডভার্টাইজ দেখি বা ইন্টারন্যাশনালি অ্যাডভার্টাইজ দেখি, বিজ্ঞাপনটা কিন্তু 2 কথায় টোটাল কিছু বুঝাই দিচ্ছে, আমাদের বিষয়টা ভালো রাখতে হবে। ভিডিওতে কি কোনো ইয়ে আছে, ওই যে মানে রুট আছে, যেমন হচ্ছে আপনি একটু বললেন কত যেন 550 কিন্তু কত জানি কি একটা ছবি দিতে হয়, ভিডিওর কি কোনো রুলস দেওয়া আছে যে এই এই ভাই 100% ভাই হ্যালো 1 মিনিট ভাই 1 মিনিট। ফাইবারের গিগের ভিডিও সাইজ সর্বোচ্চের নিচে থাকে এবং 75 সেকেন্ড মধ্যে থাকতে হবে। বুঝতে পারছেন ভাই? জি জি, 50 সেকেন্ড হইলে আপনার গিগ ভিডিও আপলোড হবে না, আর আপনার 75 সেকেন্ড 75 সেকেন্ডের বেশি হলো ছবি আপলোড হবে না, ভিডিও আপলোড হবে না। মামুন ভাই এটা একটা রেশিও, ঠিক আছে, আপনার মূলত ফাইবার সাজেস্ট করে 550x370, এখন 170-এর একটা রেশিও ধরেন যে এরকম ফ্রেমে যাতে ছবিটা হয়। এখন এই জায়গায় ধরেন আপনি 570-এর জায়গায় যদি আপনি 1280 দেন, তাহলে 1280 যদি 550-এর জায়গায় 1280 দেন, তার মানে 370-এর জায়গায় আপনার রেশিওটা কত আসে, 720। এটা একটা রেশিও ভাই, এই জায়গায় আপনি যদি মনে করেন আপনি 2280 দেন, তাহলে আপনার এই জায়গায় আপনার আর একটা পিক্সেল হইবে আপনার 1440, এটা রেশিও ভাই। এটা আমরা ব্যবহার করতে পারি, এটা এটা যদি কখন যদি আমাদের কোয়ালিটিটা যদি হাই কোয়ালিটি করতে চাই তখন। হ্যাঁ ভাই, রেশিওর উপরে নির্ভর করে আমরা ডিজাইন করতে পারি, যেন আমাদের এই রেজুলেশনটা যেন অনেক ভালো হয়। এবং এই রেজুলেশন নিয়ে নেগেটিভিটি আছে আমার, যেমন আমি রেজুলেশন নিয়ে এই নেগেটিভিটি হলো আমি চাই যেন আমার রেজুলেশন কম হবে কিন্তু আমার পিকচারের লেখা এবং কন্টেন্ট খুব সুন্দর চোখে পড়বে। আমার রেজুলেশন কম, আমার ধরেন আমার কেবিপিএস 200 কেবিপিএস, কোনো সমস্যা নাই, কিন্তু আমার
চোখে ভালোভাবে দেখা যায়, সুন্দর বোঝা যায়, এবং রেজুলেশনটা মনে হয় যে ডিএসএলআর এর ছবি তোলার মতো হয়। তারা বিষয়টাও এরকম, আমার এদিকটা ফলো করতে হবে। যদি আমার মনে করেন এমবি বাইরা যায়, আর এই ছবি যদি আমি আপলোড করি আর কোনো একটা ব্যক্তির এমবি কম আছে বা তার এই মুহূর্তে নেটের স্পিড কম, তার সামনে দেখবেন ওই ছবিটা লোডিং হইতে একটু সময় নিচ্ছে, ছবিটা সব চলে আসছে কিন্তু ছবিটা লোডিং হতে একটু সময় নিচ্ছে, তখন একটা নেগেটিভিটি কাজ করে। এই কারণে আমি বেসিক্যালি যেমন ই কমার্স সাইডে যখন আমরা প্রোডাক্ট আপলোড করি তখন আমরা একটা সবাইকে প্রোডাক্ট আপলোডের সাজেশন করি, আপনারা কি করেন প্রোডাক্টের কেবিপিএসটা কমান কিন্তু প্রোডাক্টের পিকচারের মানটাকে ধরে রাখেন। হয়তো এটাকে আমরা বাড়াইতে পারি। জি জি, এখানে যে ভিডিওর এখানে যে মামুন ভাই যে ইয়েটা দিল 1280x720 1080, এটা মনে করেন যে একটা মানে ভিডিও তো স্কোয়ারের দিকে তো এটা ঠিকই থাকে কিন্তু রেগুলেশনটা বাড়ে। ফটোর বেলায় যদি হচ্ছে আমি 550 এর জায়গায় উই ফরম্যাটে যদি আর একটু ভাড়া কাজ করি, এইমাত্র মামুন ভাই যেটা দিছে এটা আপনার ফটোরই দিছে, সমস্যা না। আপনি 1280x720 আপনি করতে পারেন, ফটো কোনো সমস্যা নেই। 1920x1080 করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় আপনার 2460x1440 করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা তো লম্বা যে ভিডিওর যে ফরম্যাটটা এটা তো লম্বা, আর ফটো ওইখানে যে ফরম্যাটটা দেওয়া এইটা একটুখানি হচ্ছে যে চতুর্ভুজ আর কি, মানে হচ্ছে লম্বার চেয়ে আর কি কম, তাহলে হচ্ছে ওইটা কি আপলোড নিবে? মানে আমরা ভিডিও যেটাই করি এডিট করার পরে আমরা যখন কি বলে আমরা ওইটাকে যখন ডাউনলোড করি আমাদের 720 বাই আপনার কত 720 বা 1280 যেটা 1280 বা 720 যেটা আসে যে রেশিওটা আসে এটা আপনি যদি ডাউনলোড করেন সমস্যা নেই, আপনি এটাই ওইখানে সাপোর্ট করাতে পারবেন। শুধু আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার রেগুলেশনের দিক দিয়ে একটু খেয়াল রাখবেন আর কি, আপনার এটাই আপনি এটা এটা করলে সমস্যা নেই। রাইট, আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি তথ্য আল্লাহর মতো অনেক পাইছি, তথ্য আরও অনেক সামনে আরও অনেক তথ্য পাবেন, অনেক সমস্যার সম্মুখীন হবেন আর তথ্য খালি পাবেন। আসলে নিজ থেকে গল্প মানে কি বলে নিজ থেকে যখন কেউ বলা শুরু করে এত তথ্য বেরোয় আসেও না, প্রশ্ন যদি সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু তথ্য অনেক বেশি বেরোয়। যেমন আজকে আমরা যেই প্রোগ্রামে ছিলাম, আসলে আয়শা ম্যাডাম তো দেখছিনি, তারপর শুভ ভাই আপনি ছিলেন, দেখেন ওইখানে কিন্তু আমাদের প্রশ্ন বেরোয়ছে দেখে কিন্তু ওইখানে অনেক তথ্যগুলো আমরা আজকে নতুন করে শিখলাম জানলাম। আমরা কিন্তু এই ফাইবার নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক আলোচনা করছি, অনেক আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু ফাইবার নিয়ে পড়ে আছি, তারপরে কিন্তু আজকে বেশ কয়েকটা প্রশ্ন আজকে নতুন করে আমি নিজেও নতুন করে পাইলাম। তো এই জন্য আর কি প্রশ্ন যদি কেউ করে প্রশ্নের সম্মুখীন হলেই কিন্তু নতুন তথ্য বেরিয়ে আসে, তথ্য সবাই জানে। ভাই এটা 100% এটা 100% সত্য। যেমন আমি এতদিন কুপন নিয়ে কখনো কাজ করিনি, কুপনের সব জানি কিভাবে ফেসবুকে কুপন তৈরি করে, ভার্চুয়াল কার্ড তো বহুত তৈরি করছি আমি, আগে সেলও করেছি। এখন আজকে একজন ব্যক্তি কুপন নিয়ে সকালের দিকে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, ওই সময় কুপন নিয়ে একজন ব্যক্তির শেখানোর জন্য উনি স্ক্রিন শেয়ার করলো। এখন ভাই উনি যে প্রশ্ন করা শুরু করলো, ভাই এই প্রশ্ন তো অটোমেটিক উত্তর দিতে হইবে, পারতে হইবে। তখন রিসার্চ করতে গিয়ে দেখলাম ভাই কুপনের তো বহু কাহিনী আছে। এখন বিষয়টা হলো ফাইবারও ভাই হিউজ কাহিনী আছে বহু, আপনার কতক্ষণ পর্যন্ত প্রবলেমে না পড়বেন কতক্ষণ পর্যন্ত এই প্রবলেম গুলো সলভ হবে না। ভাই আপনি কুপনের কথা বলছেন, একটা জিনিস মনে পড়লো, আপনি কি আসলে কুপন ইয়ে করতে পারেন যে ফেসবুকে বুস্ট করার জন্য যে কুপন ওটা কি ক্লেম কুপন করতে পারেন, মানে ক্লেম বা যদি ক্লেম ছাড়া? ভাই দুটোটাই পারি, ক্লেম কুপন, ক্লেম ছাড়া কুপন। ভাই আমি ফেসবুক জগতে যা আছে ভাই আমরা মানে বলছিলাম আমাদের হচ্ছে ফেসবুকের যে হচ্ছে আনলিমিটেড ফেসবুক আইডি ওপেন করা ওটা শেখানোর জন্য, তো হচ্ছে যা তো আপনি একটু মাইসেস আমাদেরকে কুপনটা শিখাই দিয়েন, তাহলে দেখা গেছে হচ্ছে যে আমাদের ব্যাজের ভিতরে যেমন হচ্ছে যে মানিক ভাই উনি হচ্ছে ফেসবুকে ইয়া করে বা আমরা একটা ইয়া করছিলাম যে আমরা একটা সবাই মিলে কাজ করার জন্য একটা পেজ করবো, দেখা গেছে যে আমরা ফ্রি ফ্রি বুস্ট দিতে পারবো, আর বুস্ট দেওয়া বাদ দিয়েও এখন কুপন হচ্ছে বিক্রি হয় $5 কুপন 180 টাকা বা হচ্ছে 300 টাকাও বিক্রি হয়, মানে এক এক জায়গায় এক এক রকম দামে 300 টাকাও বিক্রি হয়। তো এই কারণে বললাম যে ওটা যদি শিখান তাহলে এখানে তো আমরা আনছি। আব্দুল কাদের ভাই, জি ভাই, যে আব্দুল কাদের ভাই আমি একটু ডিস্টার্ব করলাম, আপনারা যে আপনারা শুধু একটু খেয়াল রাখবেন পরবর্তীতে, ঠিক আছে? আপনারা আপাতত
এই ধারাবাহিকটা শেষ করেন। এখন আপনারা যদি এমন করেন, ঠিক আছে, যে এই এখান থেকে একটু এখান থেকে এই ব্যাপারে যদি এরকম কিছু বলেন, তাহলে কিন্তু ঝামেলা হয়ে মান যাবে। ভাই আমি বলি নাই যে এখন শিখাইতে হবে, আমি আপনি যে ভিতরে না আমি আমি সেটা বলছি, মানে আমি সেটা বলছি জানলে রাখলাম, জানলে রাখলাম উনি পালেন বলছি একদম আপনি আইসে শিখায়, হ্যাঁ শোনেন, বাট এখন না, এখন তো আমরা হচ্ছে ধারাবাহিক ভাবে ইয়েতে আসছি, ব্লগ এবং ফাইবারে এই দুটা নিয়ে আসছি। আমি আমি বলতেছি, রাইট, আমি বলতেছি আপনারা শুধু ধরেন আমি আপনাদের ফেসবুক নিয়ে আমি একটা আমি কি বলছিলাম যে একাধিক ফেসবুক খোলা শেখাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, শুধু এটা মনে রাখেন, ঠিক আছে, মনে রাখেন আমাদের যখন ধারাবাহিকটা শেষ হবে তারপরে আপনারা একটু মনে করে দেবেন, তারপরে যে শো হয় সে সাথে আমার ভালো একটা সম্পর্ক, ওনার সাথে আমার সম্পর্ক অনেক দিনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের পরবর্তী সবসময় আলটাইম থাকবে। তো আপনি যেটা করবেন আর কি, ঠিক আছে, এই পরবর্তীতে মনে রাখে একটু মনে করে একটু স্মরণ করে দেবেন, স্মরণ করে দেবেন, আমি সুশোভার সাথে আপনাদের মিট করে দেবো পরবর্তীতে। সুভাই সে নিজেও কিন্তু ট্রেনার, বুঝছেন, আমি তার ভাই কারণ থাকবে, কারণ হচ্ছে কি আমি মাঝে মাঝে হচ্ছে মানে পেজ বিভিন্ন গ্রুপে যাইতাম, তো হ্যাঁ হ্যাঁ তো এখন হচ্ছে আমাকে হচ্ছে অনেকে অনেকগুলি চ্যাট গ্রুপে অ্যাড করেছে, যেখানে হচ্ছে ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো হচ্ছে কেনা বেচা হয় ইয়া অনুযায়ী, তারপর আনলিমিটেড ফেসবুক আইডি বিক্রি হয় 3 টাকা করে পার পিস, 5 টাকা করে পার পিস, তারপর জিমেল বিক্রি হয় 15 টাকা করে পার পিস। আমি তো কোনো এক সময় বলছিলাম আপনাদের হ্যাঁ বলছিলাম আমাদেরকে যে জিমেল 15 টাকা করে করে, তো দেখি যে এখন আসেই তো অনেকে অ্যাড করে ওই সব চ্যাট গ্রুপে, কারণ হচ্ছে যে প্রথম দিকে আমি গ্রুপ খোলার জন্য ইয়া করতাম, জয়েন করতাম বিভিন্ন, আচ্ছা এগুলো দেখাই দেখাই দেবো, আবার সমস্যা নেই, শুধু একটু শেষে দেখি একটু স্মরণ করবেন, ঠিক আছে, স্মরণ করবেন, কারণ আমাদের ক্লাসের ভিতরে যদি আমরা যদি এগুলো নিয়ে যদি আবার সময় ব্যয় করি তাহলে যেটা হবে আমাদের ধারাবাহিকটাও মিস যাবে, এদিকে আমাদের আমাদের সিরিয়ালটা ইয়ে হয়ে যাবে, মানে ঝামেলা করে দেবো আমরা, ঠিক আছে, কারণ ওই যে আমরা যে বিষয়টা যাবো ওইটা আমাদের ফুল কোর্সটা আমরা করতে পারতেছি না, প্রথমত একটা ফুল কোর্স আমাদের করতে পারতেছি না, যদি ফুল কোর্স করতে চাই তাহলে আমার ভিন্ন একটা সময় ব্যয় করতে হবে, আর যদি ভিন্ন সময় যদি আপনারা যদি অতিরিক্ত সময় দিতে পারেন সেক্ষেত্রে আমাকে বলেন, আমরা দরকারে আপনাকে আলাদাভাবে একটা সময় দেওয়ার ব্যবস্থা করবো সবার সাথে কথা বলে, সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তো আপাতত আমরা যেহেতু ফাইবার আছি আমরা ফাইবারটা নিয়ে একটু আগাই, আশা করি ফাইবারে কিন্তু আজকে বেশ কিছু তথ্য পাইছেন আপনারা, যদিও কেউ যদি সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কোনোভাবে নিয়ে ফেলান ফাইবার কীভাবে গিক রেডি করবেন, যদি কোনো নিজস্বভাবে যদি কোনো চিন্তা ভাবনা করে ফেলান যে আমি এইভাবে গিকটা আপ করবো, ঠিক আছে, আমি একটা সরাসরি এই গিকটা কি করছি ফলো করছি, আমি গিকটা টাইপিং করে দিলাম বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থাকতে পারে নিজেদের ভিতরে, সেক্ষেত্রে আপনাদের আজকে অনেক আশা করি অনেক প্রশ্ন উত্তর আপনার পায়ে গেছেন। আর এমনিতে যেটা আমরা যেটা ইয়া শো হয়ে আছে আমি আছি, আর আপনাদের যদি এইভাবে থাকে যদি আপনার এই আমাদের কিসের বাইরে আমাদের যে ধারাবাহিক চলতেছে সেটা বাইরে যদি এক্সট্রা সময় দিতে চান সেক্ষেত্রে আপনার পরে আমার সাথে যোগাযোগ করেন, আমি মিট করে দেবো, ঠিক আছে। মোহন ভাই জি তাহলে আমি একটু যাই, আপনারা ফাইবার নিয়ে কথা বলেন। জি জি শোভা ভাই ধন্যবাদ আপনাকে এতক্ষণ ব্যাক আপ দেওয়ার জন্য, আমি নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি। আচ্ছা ভাই আমিও নামাজ পড়বো এরপর একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে শোভা ভাই, রাতে কথা হবে। আচ্ছা ভাই দেখি, তাই রাতে আমার আবার নিজের বেসিক্যালি অন্য একটা কাজ থাকার কারণে আপনাদের সাথে অ্যাড হওয়া হয় না প্রায়, তবে ট্রাই করবো আজকে থেকে। আমি রাতে আসলে ওইভাবে বসি না, আমি রাতে জাস্ট আমার সবার সাথে যাদের সাথে জরুরি আর কি শুধু তাদের সাথে শুধু এমনি ফোনে কথা সেরে ফেলি, তাছাড়া আমি আসলে মিটে বসতে পারতেছি না, আমার ইদানিং মাথা ব্যথাটা একটু বেশি হয়ে গেছে ভাই। এত এত ক্লাস করে আর আপনার বসা দরকার নেই, আর পারলে চশমা ব্যবহার করেন ক্লাস টাইমে, সেটা কি ই করতে হবে, সময় পাইতেছি না ডাক্তার দেখানোর জন্য, এই জন্য রাতে মিটে বসতেছি না, শুধু যারা যাদের সাথে জরুরি শুধু তাদের সাথে ফোনে কথা শেষ করি, তাছাড়া মিটে রাত্রে বসতেছি না কারণ মাথা ব্যথাটা একটু বেশি হয়ে গেছে বর্তমানে। আচ্ছা আচ্ছা শুভ ভাই তো ভালো থাকেন। আচ্ছা ভাই সবাই দোয়া করেন আমার জন্য, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, সালাম আলাইকুম। বাবুন ভাই দেখতে আগেই বলছিলাম প্রথম দিকে যে আপনি চশমা ইউজ করেন আর হচ্ছে যে ভাই চা অতিরিক্ত খাওয়ার জন্য আমি আমার ইফেক্ট আবার অন্যরকম হইতেছে কিনা জানি না। আর দেখেন আজকে রাত্রে কি হয়েছে, আমার ম্যাক্সিমাম রাতে একই সমস্যা হচ্ছে, আজকে আমি কি বলে একটার ভিতরে একটা 12টা সাড়ে 12টার দিকে ঘুমাই পড়ছি, এমনি তো স্বাভাবিকভাবে আমার 12:30 আগে ঘুম আসে না, তারপর ঘুমাই পড়ছি 12:30টার দিকে ঘুমাই পড়ছি,
চারটার দিকে ঘুম ভাঙছে। আর আমার এমনি তো ফজর আজানের সময় ঘুম ভাঙে যায়, আমি যদি 3টার সময় ঘুমাই তাহলে 5টার সময় ঘুম ভাঙে যায়, এটা আমার অভ্যাস। ফজর নামাজ পড়তে না পড়ার জন্য উঠি, তো 4টার সময় ঘুম ভাঙছে। পরে ভাবলাম যেহেতু ঘুম ভাঙছে, তারপরে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ ওযু করে একটু বসেছিলাম, আজান দিল, নামাজ পড়লাম। পরে ভাবলাম যে শুয়ে পড়ি, নামাজ পড়ছে শুয়ে শুয়ে পড়ছি, ভাবছি যে 9টায় ক্লাস, 5টা এখনো বাজে নাই, নামাজ আগে আগে পড়ে ফেলছি, রুমেই পড়ছি নামাজ, তো ভাবলাম একটু ভালো একটা ঘুম হবে। কিন্তু সেই ঘুম এই এখনো আমি বসে আছি, 4টায় উঠছি আর এই পর্যন্ত ঘুমাইতে পারি নাই, মানে ঘুমই আসে নাই, মাথা ব্যথা করে। আর এই যে আপনি পিসিতে একটানা চায়ে থাকেন তো, আবার হচ্ছে যে অনেক কথা বলতে হয়, আপনি হচ্ছে সকাল থেকে 9টা থেকে তো একটা ক্লাস হচ্ছে, এরপরে ধরতে গেলে সকাল 9টা থেকে 6টা ক্লাস হচ্ছে, রাত্রেবেলা আবার আপনি সব ক্লাস গুলিকে হচ্ছে যেটা হয় আর কি, 9টা থেকে কথা বলা শুরু করি, 6টা পর্যন্ত কথা বলি, তারপরে 6টা থেকে পরবর্তীতে অনেকেই ফোন দেয়, অনেকের সমস্যা থাকে অনেকেই ফোন দেয়, এদের সাথে কথা বলতে হয়, তারপর টিম মিটিং থাকে ইত্যাদি ইত্যাদি, সব মিলে মোটামুটি ভাবে রাত এই 1টা মানে 12টা 1টা পর্যন্ত আমি কথার উপরেই থাকি। মানে দেখা গেল আপনি ফোন দিচ্ছেন, আপনার সাথে কথা বললাম, আপনি ফোন দেখা গেল থাকা অবস্থায় আরেকজন ফোন দিচ্ছে, তার সাথে একটু কথা বললাম, ব্যাপারটা এরকম। মানে মোটামুটি ভাবে প্রতিদিন আমার এই 12টা পর্যন্ত আমার কথাই বলা লাগে। ভাই দেখছেন, যতটুকু সময় পাবেন রেস্ট নেবেন, আর হচ্ছে মেডিটেশন বলে যে মেডিটেশন করতে চেষ্টা করবেন, আপনি অনেকটুকু উপকার পাবেন। মেডিটেশন আদার ইউটিউব সার্চ দিলেন মেডিটেশন সম্পর্কে, মেডিটেশন এক সময় করতাম, এক সময় যখন মানে করতাম মেডিটেশন করতাম, কিন্তু এখন ভাই হয় না ভাই, সব মিলে নিজেরও। এখন ভাই মামুন ভাই, জি বনিক ভাই, আজকে তো স্টুডেন্ট খুব কম মনে হচ্ছে। খুব কম বলতে আজকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমি কোনো স্টুডেন্ট পাই নাই ভাই, তো সব ক্লাসে একই সব ক্লাসে অবস্থা। একই অবস্থা, বন্ধ থাকার কথা, আমি তো মনে করতেছি বন্ধ থাকবে, জন্ম আগামীকাল আপনাদের আছে সরকারি ছুটির দিন, আশুরার আশুরার বন্ধ কালকে, আশুরা আগামীকাল সরকারি ছুটির দিন, আশুরার আমার প্রজেক্ট ম্যানেজার হলো 103 জোয়ারদার, সে বসতে পারতেছে না, এই জন্য এখনো নোটিশ পাইনি। হ্যাঁ তো দেখি নোটিশ আমরা সরকারি বন্ধ, এমনি তো সরকারি ছুটির দিন, তো আপনারা একটু রেস্ট নিলেন আর কি, সরকারি ছুটির দিন আমি যদি কালকে যদি সম্পূর্ণ মানে যদি কোথাও না বেরোই, আর এমনি তো সারা দেশে যেতে মানে অবস্থা মানে না স্বাভাবিক না, এই জন্য আমি কোথাও বেরোই না, আমি এই জন্য দেখেন শুক্রবারে আমি কিন্তু আপনাদের সাথে সময় দিই, সারা সপ্তাহে মানে ব্যস্ত থাকার পরও কিন্তু। হ্যাঁ আমরা হচ্ছি মানে যতটুকু হচ্ছে মাঠের পোস্ট না আসছে অতটুকু তো পোস্ট দিচ্ছি, এখন কথা হচ্ছে যেদিকে হচ্ছে আমরা গিগ মনে করেন যে আপলোড দিব, ওখানে আপনি আপলোড দিলেন না, আপলোডের পর্যন্ত ফাইনাল পর্যন্ত যেদিকে দেখেন ওইদিকে হয়তো আরো পোস্ট না আসতে পারে, মানে কি করতে হবে এটা অবশ্যই লাস্ট যে সাবমিটটা দেয়, আমরা সাবমিট না হয় না আর দিলাম, সাবমিটের আগ পর্যন্ত মনে করেন যে আমি এখন আপনার কয়জন আছেন, মানিক ভাই এই মুহূর্তে বের হয়ে গেল, মানিক ভাই বেড়ে গেলো, আসলে ওনার নেট চলে গেলো নাকি বুঝলাম না, আমি ভাবলাম যে এখন আপনাদের শুধু আমি এসিওটা করে দিয়ে ছেড়ে দেবো আপনাদের একটা, আজকে তো সবাই নাই আমরা, কাদের ভাই আমি আছি, দেখেন আপনারা তিন চারজন আছেন, পাঁচজন আছেন, আমি তারপর আপনাদের পাঁচজন আছেন, যেহেতু একেবারে একটা ক্লাস একটা দিন মানে একটা এত কষ্ট করে আসছেন, একেবারে ফ্রি ফ্রি চলে গেলে কেমন হয়, অবশ্য অনেক তথ্য নিচ্ছেন, তথ্যর সাথে একটু কাজ নিয়ে যান, আমি স্ক্রিন শেয়ার করি, এসিওটা দেখাই দিই, ঠিক আছে ঠিক আছে।